গোয়ালপাড়া সাফাই কর্মী সকলে তেওঁলোকৰ চাকরি নিয়মীয়করণের পর আজ দীর্ঘদিন আন্দোলন করেছ, কেবল গোয়ালপাড়াই নয় গোটেই অসমত। আর শেহতীয়াভাবে সরকারে যা অক্টোবর মাহত সিদ্ধান্ত লৈছে যে অসমৰ পৌরসভাত কাম করা সাফাই কর্মী সকলের চাকরি নিয়মীয়করণ করব। আর এই সংক্রান্ত যা নেমন মাহত আমার গোয়ালপাড়া পৌরসভার এক্সিকিউটিভ বিষয়াক এখন নির্দেশ দিয়েছিল, আর সেই নির্দেশ কার্যকরী করার কারণে আমি দুবার মিউনিসিপালিটি আমি লিখিত জানাইছিল, তেওঁলোকে কোনো সঁহারি দিয়া নাছিলে। যাকালি আমি আকৌ আন্দোলন করল, আন্দোলন দিছো যে আপনাদের আমাক ব্যবস্থা করক, তেওঁলোকে কোনো ব্যবস্থা নকরে। সেইকারণে আজি আমি উপায়ুক্ত হস্তক্ষেপ করার কারণে আমি এই আন্দোলন আরম্ভ করেছো। আপনাদের জানে যে গোয়ালপাড়া পৌরসভায় এই গোটেই পৌরসভা এলাকাত এটুকা খোয়া পানি দিব পারা নাই, এনেকি পায়খানা রাজুয়া নাই, এটা পেশাবগার নাই, বেশিরভাগ ড্রেইনের ব্যবস্থা করা নাই। হ্যাঁ, অথচ এই সাফাই কর্মী সকলে রাতেপুৱাৰ পৰা কাম করে, আর এই সাফাই কর্মী সকলে যদি কাম নকলে গোটেই গোয়ালপাড়া চহরখন নলা নর্দমা নরক কুণ্ড হলেহেতেন, অথচ তেওঁলোকে করা নাই। আর আমি আচরিত হয়েছো যে কেন্দ্রত বিজেপি সরকার, অসমত বিজেপি সরকার, গোয়ালপাড়া পৌরসভাখান বিজেপির দ্বারা পরিচালিত, গতি অসম সরকারের বিজেপি সরকার নির্দেশ তো অমান্য করেছে। আনফালে আমি দেখিছো যেতিয়া অসম সরকার নির্দেশ দিলে যে ট্যাক্সটো বৃদ্ধি করব লাগে, তেওঁলোকে কিন্তু অলপও পলম করা নাই, লগে লগে ট্যাক্স কেবাগুণে বৃদ্ধি করেছে, কিন্তু মজুরি কিন্তু আজিলৈকে বৃদ্ধি করা নাই। তেওঁলোকৰ হরিজনবিলাকক মাত্র 4,000-5,000 টাকা দিয়ে, হ্যাঁ, তেওঁলোকক গোটেই জিন্দগীবর গোলাম করে রাখব বিচারিছে, যে তেওঁলোকে যাতে এই 4,000-5,000 টাকা দিয়ে লড়া ছাড়ি শিক্ষিত করব নয়, লড়া ছাড়ি চিকিৎসার কোনো ব্যবস্থা করবো নালে, হ্যাঁ, এনেকৈ তেওঁলোকে থাকক, তেওঁলোকে মরার পিছত এওঁলোকে যাতে সাফাই কর্মী হয়ে থাকে, এইটো তেওঁলোকৰ পরিকল্পনা করেছে। গতি আমি দাবি করছো যে এই দাবি যে সার্কুলার আমি দাবি করা নাই, আমি সার্কুলারটো কার্যকরী করার দাবি করছো। প্রভিডেন্ট ফান্ডর কোনো টাকা নাই, আজি কোনোবা এজন রিটায়ার হয়েছে, কোনোবা মরিছে, এক পয়সাও নাপায়। গতি আমি দাবি করছো প্রভিডেন্টের সুবিধা দিয়ক, আর সমান কামর সমান মজুরি, হরিজনেও কাম করে এওঁলোক কাম করে, সমান মনে সমান মজুরি দিয়ে লাগবো, কিন্তু সেইটাও কারণে মজুরি বৃদ্ধি করার ব্যবস্থা করা নাই। এই দাবি লই আমি আজি এই আন্দোলন জড়িয়ে স্মারকপত্র এখন দিছি যে হস্তক্ষেপ করক, যদি নকরে তো আমি অনির্দিষ্টকালের কারণে আন্দোলন করার কারণে বাধ্য হবো। এইটি হলে আমার মূল দাবি। সরকার চাকরি সার্কুলার মতে সাফাই কর্মী নিয়ম জিনা।